বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বপ্রথম বললেন, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর দরবারে যখন উনি বললেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর বলতে যে আপনি পবিত্র, আমি হইলাম ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আপনি হলেন পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি, বুঝতে পারি নাই, আপনার অনুমতি ছাড়াই তো আমি সিদ্ধান্ত নিছি গো মালিক, অন্যায় করে ফেলেছি। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়েছে। আমি জানতে চাই, বলুন তো দেখি ইউনুস নবী বিপদে পড়া কারে ডাকছে? হ্যাঁ, কারে ডাকছে? আরো জুড়ে এখান থেকে আমাদের শিকার আছে। আমাদের কি আছে? ইউনুস আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম বিপদে পড়া, মুসিবতের মধ্যে পড়া, সর্বপ্রথম শরণাপন্ন হইল মালিকের, এখান থেকে আমাদের শিকার আছে, আমাদের জানার আছে। আমরা যদি মুসিবতে পড়ি সর্বপ্রথম শরণাপন্ন হব কার? মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হব আল্লাহ, মালিকের শরণাপন্ন হব। ইউনুস আলাইহিসসালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়া সর্বপ্রথম আল্লাহ শরণাপন্ন হইল, মালিকের শরণাপন্ন হইছে। আর আমরা মুসিবতে পড়লে সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাকবে বাবারে, বাবারে ডাক দেওয়া হয়। যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে, গুরু পুরস্কার দিব বাবারে। বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে? চিন্তা করেন, খাসা বঞ্চিত কয়টা বাড়ি দন যা বিপদে পড়ে মুসিবতের মধ্যে পড়াই ইউনুস পয়গম্বর ডাক দিল আল্লাহরে। আর আমাদের দেশের আধা পাগল গুলি ডাকে বাবারে। আবার হয় যদি উদ্ধার হইতে পারি, বাবা তোমার জন্য গরু পুরস্কার, গরু না থাকলে হয় ছাগল পুরস্কার, ছাগল যদি না থাকে হয় কালা মুরগি পুরস্কার, ওই ফকিরের যদি মুরুগ না থাকে হয় চারটা ডিম পুরস্কার। কথা হয় না দিন, অথচ আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিসসালাম শিখায় গেলেন মুসিবতে পড়ছি, একটা দুইটা মুসিবতে নয় গো, একটা দুইটা মুসিবতে নয়, স্ত্রী চলে গেল, দুইটা সন্তান উদাও হয়ে গেল, নিজে মাছের একটা মাছের পেটের ভিতরে নয়, দুইটা মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া পৌঁছে গেছে, মুসিবতে পড়া বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জানি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজে অপরাধ করছি, আপনার হুকুম ব্যতীত আমি চলে আসছিলাম। আল্লাহ আমি বুঝতে পারছি, এইভাবে একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, চল্লিশ দিন মাছের পেটের ভিতর অবস্থান করলেন, চল্লিশ দিন মাছের পেটের ভিতরে দেড় লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দুইবার নয়, দেড় লক্ষ বার ইউনুস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলেন, একদিন দুই দিন নয়, চল্লিশ দিন। আল্লাহ বলেন, ইউনুস যদি শরণাপন্ন আমি আল্লাহর না হইত, কেয়ামত পর্যন্ত ইউনুসকে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনুস যখন মাছের পেটের ভিতরে থাকিয়া
মালিকের শরণা পূর্ণ হয়ে গেল। আল্লাহ বলে মাছওয়ালার ঘটনা শোনো, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা যখন একাধারে চল্লিশ দিন পর্যন্ত যখন আমি আল্লাহ ডাকতে লাগলো, নিজের অপরাধের উপরে লজ্জিত হয়ে গেল। আল্লাহ তখন জবাব দিছে, মালিক তখন জবাব দিয়া বলে বেস্তা যাবে না কেন সালাম যখন চল্লিশ দিন দেড় লক্ষ বার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিতে গিয়া বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূসের ডাক শুধু শুনছি এমনটা নয় গো, ইউনূসের কথা শুধু শুনছি এমনটা নয়, ইউনূস আমার কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ ইউনূস নবীর কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ ইউনূস নবীর অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূস নবীর আমি ফিরাইয়া দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহ শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন শুধু তার প্রার্থনা শুনছি এমনটা নয়, আমি তারে উদ্ধার করছি, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে ফিরাইয়া দিছি। শুধু ফিরাইয়া দিয়াই আল্লাহ শেষ করে নাই, মালিকের পরের অংশে বলেন ওয়াকা জানিকা নুজিল মুমিনিন। এই আয়াতে শেষের অংশটা আমাদের জন্য, বলুন কার জন্য? এই আয়াতের শেষের অংশটা কিন্তু আমাদের জন্য, ওয়াকা জালিকা وَكَذَلِكَ نُجِي الْمُؤْمِنِينَ اب بھی کریں بولیں اے یونس علیہ السلام کے উদ্ধার করছি এমনটা নয় গো, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে শরণাপন্ন হবে আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আমি এইভাবে হেফাজত করব। এই আয়াত থেকে প্রমাণ হয় মুসিবতের মধ্যে পয়লা যদি আমার মালিকরে ডাকি, মালিক কিন্তু আমাদেরকে হেফাজত করবে, এটা ওয়াদা করছে, কথা হয় না? মালিক যদি ওয়াদা করে থাকে রে, প্রশ্ন হলো মুসিবতে পড়লে বাবারে কেন ডাকবো? আমি মুসিবতে পড়ছি গভীর রাত্রে, ডাক দিলাম বাবা আমি তো মুসিবতে আছি, তুই যে ডাক দিছ বাবারে, বাবাই কিন্তু না দেখা ঘুমায়, ঠিক বাবার ঘুম আছে, বলুন তো দেখি পীরের ঘুম আছে না নাই? পীরে ঘুমায়, আর আমার আল্লাহ বলেন লাহুজুহু সিনাতু ওয়ালা নাওম সুবহান, আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, ঘুম নাই তন্দ্রাও নাই, চব্বিশটা ঘন্টা একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না বান্দারে, চব্বিশটা ঘন্টার একটা সেকেন্ড আমি মালিক ঘুমাই না, মুসিবতে পড়লে আমারে ডাকবি আমি আল্লাহ তর, আমার আল্লাহ আমি আল্লাহর শরণাপন্ন হইবি, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে অনুসরে যেভাবে বাঁচাইছি কিয়ামত পর্যন্ত আনে বলে সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, তারাও মুসিবতে পড়লে আমারে ডাকবি আমি আল্লাহ তোদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করব। কেন রব্বে কারিম স্পষ্ট ঘোষণা দিল আমারে মুসিবতে বইরা ডাক দিবি, সাবধান আজকের দিকে নিয়ত করবেন যদি কোনো মুসিবত আসে বলবো কার কাছে, ব্যবসায় যদি বরকত না হয় কার কাছে বলবো, আমার যদি সন্তান না হয় কার কাছে বলবো,
আমার যদি কোনো মুসিবতে পড়ে যায় কার কাছে বলবো? কোনো বাবায়, কোনো জড়ায়, কোনো লেংটায় আমার মুসিবত দূর করতে পারে না। যদি কয় মুসিবত দূর করবে, যদি এরকম কেউ কয় আধা ঘন্টা, কয় ঘন্টা জুতা দা বেরিয়ে দিব, বলুন কি দিয়া বাইরানি ভরে কইবেন যে তুই যে এখন তোর তো জুতাটা বাইরিলা, তুই তো একটা মুসিবতে আসলি, তোর বাবায় ধরে বাঁচাইল না, কথা বিন না দি, তোর উপরে জুতার বাড়ি, তার মানে তুই বড় মুসিবত আছে, এত বড় মুসিবত তোর উপরে গেল, তোর বাবায় বাঁচাইল না কেন, কথা বিন না দি। এইটা হইলো তার প্রথম শাস্তি, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে আল্লাহ, আমার সব কিছু আল্লাহর জন্য, তাহলে আমার সম্পদের মালিক কি বাবা? সাবধান, ওয়াকাদাই কেন জিল মুমিনিন কিয়ামত পর্যন্ত আর সমস্ত উম্মতি মুহাম্মদী কে আল্লাহ ঘোষণা দিছে, বান্দারে ইউনুস রে বাঁচাইছি শুধু তাই না, তোদেরকেও আমি উদ্ধার করবো, সুবহানাল্লাহ। এই যুবক ভাই ইউনুস নবী যখন আল্লাহর শরণাপন্ন হইল, আল্লাহ মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিল, মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হইছে, মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা, মাছটা সাগরের তলদেশে এসেছিল, পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে, একটা পর্যায়ে ইউনুস নবীর ভূমি করে মাছটা সাগরের পারে উঠায় দিছে। ৪১ দিন পর্যন্ত অন্ধকার, চারটা অন্ধকারের ভিতরে ইউনুস নবী ছিল, জমিন আসার পরে ইউনুস নবী বড় দুর্বল, ইউনুস নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। ইউনুস নবীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন, ইউনুস নবী যখন জমিনে উঠে গেল, আল্লাহ বলেন আমি সাথে সাথে লতা পাতার ব্যবস্থা করে দিছি, ইউনুস নবীকে লতা পাতা দিয়া ইউনুস নবীর ছায়া দিলাম, যেন রুদ্রের আলো ইউনুস নবীর শরীরে না লাগে। ওই জায়গায় জিব্রাইল রে পাঠাই আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিম গাছের ব্যবস্থা করে দিল, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিল। ইউনুস নবী কিছুদিন এখানে থাকলেন, আঙ্গুর খাইলেন, খেজুর খাইলেন, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনুস নবী কুদরতি ভাবে আল্লাহ তার চিকিৎসা নিল, ইউনুস নবী পুরাপুরি সুস্থ হল। এবার ইউনুস নবী বসার থেকে ওইটা দাঁড়াইছে, এখন দেহে হাঁটতেও পারে, শরীরে একটা শক্তি আছে। এবার ইউনুস নবী সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিল, যে ভুলটা আমি করছি এখন এই ভুলের মাসুল আমি দিতে যাব, আমি আবার নিনুয়া নামক শহরে যাব গো, যাদেরকে রেখে আমি আল্লাহর ওয়াডার সারা রুয়ানা দিছিলাম, আল্লাহ আমার পাকড়াও করছে, আবার আমার মালিক আমার সুস্থ অবস্থায় ফিরাইও দিছে, আমি আমার আগের ভুলটা শুধরাইতে যাব। ইউনুস নবী সুস্থ হইয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল। একটা কথা ইয়াদ রাখবেন, ইউনুস নবী কিন্তু পরীক্ষায় পড়ছে, পরীক্ষায় পড়ার পরে ফার্স্ট ডিভিশনে পাস করছে, কথা হয় না? ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে পোড়াপড়ি সিদ্ধান্ত নিল, নিনুয়া নামক শহরের মানুষ যদি আমারে মারে মারব, আমারে হত্যা করলে করবে, কিন্তু আমি আবার যাব, তাদেরকে আবার দাওয়াত দিব, আবার কালেমার দাওয়াত দিব। আবার ইউনুস নবী রওনা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে। রাস্তায় যখন উঠে গেল, যেই মাত্র রাস্তায় উঠে গেল, এবার চলতেছে সামনের দিকে, একটা মানুষ হঠাৎ করে আড়াল থেকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনুস একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কই? ৪০ বছর দাওয়াত দিল, কেউ কোনোদিন পয়গম্বর বইলা ডাক দিছে, কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় নাই। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে, আমি যে আল্লাহর পয়গম্বর এটা জানলো কেন? পিছনের দিকে তাকায় দেখে, একটা মাছ বিক্রি করে এমন একটা লোক দৌড়ে আসে, বলেন আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনুস?
ইউনুস নবী কয় আমার আপনি চিনলেন কেন, আপনার চেহারা দেখে চিনছি এবং আমি এটা জানতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনার দেখে বুঝতে পারছি আগুন নবী যে আপনি দ্বারা আপনার জন্য সুসংবাদ আছে। আপনার সন্তান ইউনুস নবী কয়টা তো আমার ছোট ছেলে তুমি পাইলা কই, এটা না মাসে খাইলো তুমি পাইলা কেন, ওই লোকটা বলে হুজুর এই জন্যই তো আপনারে বলছি আপনি আল্লাহর পয়গম্বর যার সন্তানকে মাসের নিজে আইনা আমার কাছে দিয়া গেছে, মাসের জবান দিয়া আল্লাহ কথা বলাইয়া দিল, মাস বলতে লাগলো সাবধান এটা আল্লাহর পয়গম্বরের সন্তান কোন আমানতের খেয়ানত করবি না, ইউনুস আসবে আবার ইউনুস পয়গম্বরের কাছে তার সন্তান ফিরাইয়া দিবি, জুড়ে জুড়ে কোন সুবহান ইউনুস তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল আর শুকরিয়া আদায় করতে গিয়ে সেজদায় পড়িয়া কান্না শুরু করছে, ছোট সন্তান তারে পাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনার কলিজার টোকনার সন্তান যদি বাঘে অথবা মাছে খেয়ে ফেলে আপনি তো নিশ্চিত যে মারা গেছে, আবার যদি পঞ্চাশ দিন দুই মাস পরে যদি ছেলে ফিরত পান কেমন খুশি কথা হইনা দি, সন্তান পাইয়া আল্লাহর কুদরতি পয়সা যায় দিয়া কান্দার বলে মালিক এত খুশি আমার সন্তানকে আমি ফিরত পাইছি, এবার সন্তানদারে খুশির সুরে কাঁদে নিয়ে খাদবে না বাচ্চারা কাঁদে নিয়া তারপরে যাইতেছে আনন্দে বাচ্চা পাইছে বাচ্চা খান দুইটা কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো এক কাটরিয়া বলে হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনুস, ইউনুস তুমি আর সহ্য হইয়া কয় চল্লিশটা বছর দাওয়াত দিলাম একটা মানুষ আমার কোনোদিন নবী বলে ডাক দিল না, আমার নবী হিসাবে বিশ্বাস করল না, আজকে কে গো পিছন থেকে আমার নবী বইলা ডাক দাও, কাটুরিয়া মানুষ আমি আপনার চিনতে পারছি কারণ আপনার কাঁধে যে বাচ্চাটারে দেখছি বাচ্চাটারে দেখে চিনতে পারছি কারণ এটার একটা ফুরা হুবুহু কপি আমার কাছে আছে, ডুপ্লিকেট আর একটা আছে, তখন কাটুরিয়া আপনার দাঁড়ানে নাইতেছে ওই কাটুরিয়া গিয়া বড় ছেলেটার এনে দিচ্ছে সুহান আছে বড় ছেলেটারে কি গেছিল কিছু কিছু বক্তা আছে ফিরের বাঘের গিচ্ছা কয় এই গিচ্ছা না সাবধান এটা আল্লাহর কুদরত ছিল এটা কোনো ফিরের কেরামতি না, হ্যাঁ কথা বলেন না ফিরের কেরামতি নেই নবীদের মুজিজা নবীদের কি মুজিজা এটা অস্বীকার করলে ঈমান দেব, হ্যাঁ ফিরের কেরামতি গিয়ে অতিরঞ্জিত হয় বাঘ টাক কইয়া অনেক কিছু কয় অথচ ফির বলে নাই তারে যদি এই গল্প ঘর মানছে এক গল্প হইয়া বেড়া এটা বাঘের ইচ্ছা না সাবধান এটা নবীদের মুজিজা কথা বুঝতেছেন, কাটুরিয়া কয় হুজুর বাঘ না আপনার ছেলেরা আমার কাছে দিয়ে গেছে এটা বাঘ আছে না জিব্রাইল আছে আপনি কেন বুঝবে কথা কয় না আল্লাহ পরীক্ষা করে এবং ফার্স্ট ডিভিশনে তারা পাশ করে রেজাল্ট খুব ভালো আপনার কাঁধে সন্তানটারে দেখে বুঝতে পারছি এটা আপনার সন্তান আর আপনার সন্তান হলে আপনি পয়গম্বর কারণ যেই বাঘ আপনার সন্তানকে আমার কাছে দিয়া বলে পয়গম্বরের সন্তান বিয়াদবি করবি না সুবহান ইউনুস নবী সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আপনার দরবারে শুকরিয়া জানাই দুইটা ছেলেরই ফিরত পেয়েছে খুশি না বেজা আনন্দ কাটে ইউনুস আলাইহিস সালাম তোমার সালাম দুইটা
সন্তানকে লইয়া বুক বড়া আশা লইয়া আমার কাছে নিনুয়া নামক শহর, শহরের দ্বার প্রান্তে যাইতে কিছু বকাটে লোক নবীর আর কেছে আটকায় ওজন আপনি দাঁড়া সুসংবাদ আছে কি সংবাদ আপনার বিবিরে লইয়া যা সুবহান আল্লাহ সব হারাইয়া ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেছিল আল্লাহ মাছের পেটের ভিতর থেকে বাকির কইরা সব ফিরাইয়া দিল ওনার বিবির আছে এনে কোজো আপনার বিবির বিন্দু পরিমাণ কোনো খেয়ানত হয় নাই সুবহান আপনার বিবির আমাদের লিডার ওই যে লুচ্চা কোম্পানির সদস্য যিনি ছিল এই লোক যখন ইউনুস নবীর বিবির উঠায় আনিছে নেওয়ার পরে ইউনুস নবীর বিবিরে ধরতে যায় ধরতে গেলে আত পেরা সুবহানাল্লাহ বাড়ির বিয়া ধরতে গেলে কি হয় আত পেরা লেসেছে তখন তে শিক্ষা শুরু করে আবার ইউনুস নবীর বিবিরে কয় আমি আর এই জীবনে খাম পারতাম না তো বাবু আমার আটটা ভালোই তো তুমি তোমার রবের কাছে বলো ইউনুস নবীর বিবি যখন দোয়া করে হের আত আবার ভালোই দাঁড়া কিন্তু একটা কথা ইয়াত্রা পের কুকুরের লেস কোনোদিন সোজা হয় কথা হয় না দিদি লুচ্চা যে ডিডি কোনোদিন ভালো হয় না হ্যাঁ কথা হয় না আগে লুচ্চামি করছে এবার বিয়া করেছে মা বাপের দিয়া বিয়া করার ফলে হ্যাঁ বেড়া দিয়া ওই ফাঁকে দিয়া ওবাই দিয়া বাজে সায়া সোকো সমস্যা বাস্তব না বাস্তব যে কিসের সমস্যা সোকো সমস্যা চরিত্রের সমস্যা দিদি এর যে আত বালুইছে দোয়া করার পরে হ্যাঁ ভালো হওয়ার পরে কি আবার ধরতো চা ভালো হইতে পারে কিনা পারতো চা আবার ধরতে যায় অটোমেটিক তার হাত আবার প্যারালাইসিস হয়ে যায় আবার চিৎকার শুরু করে চিৎকার শুরু করে আর ধরতাম শেষ এই শেষ তোবা করছি এই ভুল আর করতাম ইউনুস নবীর বিবি আবার দোয়া করে হ্যাঁ রাত আবার ভালো কিছুদিন পরে হে আবার চিন্তা করে আবার নিদরণ হে আবার ধরতো আবার হাত প্যারালাইসিস এমন ভয় আর করতাম না ইউনুস নবী ভয় তোর চরিত্র খারাপ কিছুদিন তুই প্যারালাইসিস অবস্থা তাক তাহলে বিপদ আছে কিভাবে তাক তোর আতা সুযোগ তোর শেষের দিক দিয়ে বলছে যে আমি আর জীবনে এমন ভুল করবো না তুমি যেই রবের উপরে ইমান আনছো আমি সেই রবের উপরে ইমান আনলাম হাত ভালো হয়েছে আর ধরছে না ভালো গেছে ইউনুস নবীকে বলেন যে আপনার বিবের কোন দিক দিয়ে খেয়ানত হয় নাই সুবহান আল্লাহ বিবি ভাইছিনি বাচ্চা পাইছিনি সর্বহারা হয়েছিল ইউনুস পায়গাম কথা কি বুঝতেছে সময় শেষ আপনারা যে লম্বা সময় গরমের মধ্যে বয়ে রয়েছে বিরক্ত লাগতেছে শেষ করি সময় শেষ ইউনুস নবী আবা নিজের স্ত্রী পাইল দুইটা সন্তান পাইছে হারানো সন্তান পীড়া পাইছে সব পীড়া পাইছে সন্তান গুলি লইয়া স্ত্রী লইয়া মনের আনন্দে ইউনুস নবী নিনুয়া নামক শহরে যায় সুবহানাল্লাহ যেই নিনুয়া নামক শহরে গজব আইসা ধ্বংস করে দেওয়ার কথা ছিল গো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহর পক্ষ থেকে গজব আসার কথা ছিল গজব আইসা সব ধ্বংস করে দেওয়ার কথা ইউনুস নবী তো এখনো জানে না নিনুয়া নামক শহরের মানুষের ব্যাপারে কথা কোন ঠিক ইউনুস আলাইহিস সালাম বিবি সন্তান লইয়া নিনুয়া নামক শহরে ঢুকছে ঢুইকা গিয়া দেখে সব পরিবর্তন মানুষ যখন ইউনুস নবীকে একটু দেখতে পাইল পাগল পাগল হইয়া নিনুয়া নামক শহরের মানুষ ইউনুস নবীর জোড়ায় দৈরা কান্না শুরু করছে আর বলে নবী গো গোটা নিনুয়া আপনাকে তালাশ করলাম আল্লাহর পয়গম্বর কত না জায়গায় আপনারে তালাশ করলাম 50টা দিন আপনারে তালাশ করলাম কোথাও পাইলাম না ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল যেই জাতি আমারে কোনোদিন ইউনুস সুন্দর করে ডাক দেয় নাই ধমক দিয়া কথা বলতো আমারে অত্যাচার করত গালি দিত আজকে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল এবার তাদের মধ্যে মাতব্য ডাক দিয়া বলি ইউনুস চিন্তার কোনো কারণ নাই গো আল্লাহর পয়গম্বর যেই নিনুয়া নামক শহরের 400,000 মানুষকে বেঈমান অবস্থায় আপনি রেখে গেছিলেন আমরা 400,000 মানুষ
মানুষ আপনার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। প্রত্যেকটা মানুষ ইমান আছে এবং তাদের পয়গম্বর কে তারা মেনে নিছে। যুবক বাড়া আমার এই মাছ ওয়ালার ঘটনার থেকে কি শিখলাম? আমাদের জীবন যাপন করতে হবে, কথা কয় না, মন গড়ার সিদ্ধান্ত নিলে হবে না, কোরআন সুন্নার বাহিরে চলা যাবে না, কোরআন সুন্না অনুযায়ী জীবন চালাতে হবে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। দুই নাম্বার হলো মুসিবতে যখন পড়েই যাব বুঝে নিতে হবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। মালিক যখন আমাদেরকে পরীক্ষা করবে তখন ধৈর্যের সাথে আমাদের সবর করতে হবে এবং আল্লাহর শরণাপন্ন হইতে হবে। আল্লাহর শরণাপন্ন যদি হয়ে যাই সেই মালিক আবার ওয়াকাজালিকা নুজিল মুমিনিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে উদ্ধার করব, এর মধ্যে কোনো সন্দেহ উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দোয়া শরীক হই, আমরা বৃষ্টির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب العالمين আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান, আপনার কত মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নর্মাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড গরমে বসে আছে, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, কত নৌজুয়ান ভাইরা হাত বাড়াইছে। আল্লাহ ছোট ছোট সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন, যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন, চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ এই মাহফিলটা যারা করছে আপনার তো জানার বাকি নাই, কেউ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। রব্বুল আলামিন এই মাহফিলের প্রত্যেকটা সদস্যকে আপনি দিনের খাদেম বানায়া দেন, নামাজি বানায়া দেন, আজকের মাহফিলের সভাপতির হায়াতে আমলে বরকত দেন। আল্লাহ এই মাহফিলের সভাপতির হায়াতে আমলে আপনি বরকত দান করেন, আল্লাহ এই মাদ্রাসার সভাপতির হায়াতে আমলে বরকত দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি বড় আশা লইয়া প্রচণ্ড গরমের মধ্যে দুইটা হাত অনেকেই বাড়ায়া দিচ্ছে, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নারী নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে আছে, জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে, মেহরবানি করে আজকের সবের হাদিয়া আব্বা আম্মার কবরে পৌঁছায়, আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আজাব দিয়েন না, আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ হইলেন না, আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের প্রতি বিরক্ত হইয়েন না, আব্বা আম্মার গুনা মাফ করে দেন আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াতে আমলে বরকত দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দেন। রব্বুল আলামিন আপনার দরবারে দরখাস্ত, আল্লাহ আমাদের গুনার কারণে আপনি কি রাগ করে বৃষ্টি বন্ধ করে দিছেন, আল্লাহ ওয়ানা বৃষ্টির কারণে মানুষ পাগল পাগল হয়ে গেছে,
আল্লাহ আমরা জানি আমাদের গুনার কারণে, অপরাধের কারণে বৃষ্টি বন্ধ করছ, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ পশু পাখিরাও কষ্ট পায় আমাদের গুনার কারণে, আল্লাহ আজকে আমাদের গুনার কারণে আপনি রাগ করে বৃষ্টি বন্ধ করে দিছেন, পশু পাখিরাও কষ্ট পায়। প্রচন্ড গরমে আল্লাহ মানুষ হাহাকার করতেছিল, মানুষের জমি জামানিয়া মানুষ ব্যস্ত, আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেয়।